আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ঢাকা বোর্ড 2020-এর প্রশ্ন নম্বর 10-এর সমাধান করব। তো দেখুন, ঢাকা বোর্ড 2020-এর প্রশ্ন নম্বর 10, যেটা পরিসংখ্যান পাঠ থেকে ছিল, সেখানে প্রশ্নটি ছিল এরকম যে 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এখানে এই সারণীটা ছিল এরকম, শ্রেণীব্যাপ্তি ছিল এবং গণসংখ্যা দেওয়া ছিল, এবং শ্রেণীব্যাপ্তি গুলো দেওয়া ছিল এখানে, গণসংখ্যা গুলো দেওয়া ছিল। তো বন্ধুরা, এখান থেকে বলা হয়েছিল ক নম্বর প্রশ্নে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। তো এখানে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর বিন্দুটা আমাদেরকে বের করতে, মানে মধ্যবিন্দুটা বের করতে হবে। এবং খ নম্বরে ছিল প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এবং গ নম্বরটা ছিল বিবরণ সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তো চলুন বন্ধুরা, এই প্রশ্নগুলো সমাধান কৌশল আমরা জানবো। প্রথমেই ক নম্বর প্রশ্নের সমাধান, তো প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধানে আমাদেরকে যেটা বলা হয়েছে যে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু বের করো। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু আমাদেরকে মধ্যক শ্রেণীটা আগে কোনটা সেটা জানতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে আগে লাগবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী, অর্থাৎ এই যে এখানে যে গণসংখ্যাগুলো দেওয়া আছে সেক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যার একটা সারণী লাগবে। সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের শ্রেণীব্যাপ্তিটাও থাকবে, তার মানে আমাদেরকে এখানে তিনটি কলামের একটি সারণীর প্রয়োজন হবে। প্রথম যে কলামটি থাকবে সেটা হবে শ্রেণীব্যাপ্তি, যেটা এখানে দেওয়া ছিল এই সারণীতে, প্রথমে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা যেটা দেওয়া ছিল সেটাও করতে হবে, এবং পাশাপাশি ক্রমযোজিত গণসংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই মানগুলো ইনপুট করে দেবো, এখানে বসিয়ে দেবো আমাদেরকে যে মানগুলো দেওয়া আছে, যেটা এখানে দেখুন আড়াআড়ি ভাবে দেওয়া আছে, আমরা কিন্তু লম্ব ভাবে সেগুলো লিখবো, কারণ আমাদেরকে ডান পাশে আরো একটি অতিরিক্ত যে লম্ব বা লম্ব কলামটি যুক্ত করতে করা হয়েছে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার যে কলাম সেটা যুক্ত করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের এই যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আগে লিখে নেব। ঠিক, আমি এই যে লিখে নিচ্ছি যে এখানে শ্রেণীব্যাপ্তি ছিল 51 থেকে 55, সেক্ষেত্রে ছিল গণসংখ্যা 6। ঠিক একইভাবে 56 থেকে 60 পর্যন্ত এখানে গণসংখ্যা ছিল 10, এবং 61 থেকে 65 এখানে গণসংখ্যা ছিল 12, 63 থেকে 70 এখানে গণসংখ্যা ছিল আমাদের 9, এবং তার পরবর্তীতে আমাদের যেটা ছিল 70 থেকে 75, সেক্ষেত্রে আমাদের যেটা ছিল যে গণসংখ্যা হচ্ছে 8। তো বন্ধুরা, এখানে আসলে 71 থেকে 75 হবে, আমরা 71 থেকে 75 লিখে দিলাম। এবারে দেখুন এখানে গণসংখ্যা ছিল 8, আমরা গণসংখ্যাটি 8 লিখে দিয়েছি। এবার এখানে 76 থেকে 80 এই যে শ্রেণী আছে সেই শ্রেণীতে গণসংখ্যা আছে 5। তো এই যে অংশটুকু আমরা এটা এই অংশটুকু আমাদের দেয়া ছিল, তো এখান থেকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য ক্রমযোজিত গণসংখ্যার একটা অতিরিক্ত অতিরিক্ত কলাম অতিরিক্ত কলাম আমরা যুক্ত করে দিয়েছি। এক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা গুলো কি কি হবে, তো বন্ধুরা আমরা নিশ্চয়ই জানি প্রথমে যে গণসংখ্যাটি ছিল সেই গণসংখ্যাটি আমাদের ক্রমযোজিত গণসংখ্যার ঘরে হবে। এবারে দেখুন এখানকার যে গণসংখ্যা আমরা পেয়েছি সেই গণসংখ্যার সঙ্গে পরবর্তী শ্রেণীর যে গণসংখ্যা সেই গণসংখ্যাটিকে যুক্ত যোগ করতে হবে, অর্থাৎ এখানে 6-এর সঙ্গে 10 যোগ করলে 16 হবে, আমরা 16 পেয়েছি। এবার এই যে 16 যে গণসংখ্যাটা আমরা পেয়েছি এই গণসংখ্যাটিকে আমরা আবার এই পরবর্তী শ্রেণীর যে গণসংখ্যা আছে সেই গণসংখ্যার সঙ্গে যোগ করবো, সেক্ষেত্রে আমরা পাবো 16 এবং 12, তার মান হলো 28। এবার এই 28-এর সঙ্গে পরবর্তী যে শ্রেণীটি আছে সেই শ্রেণীর গণসংখ্যার সঙ্গে যোগ করব, তাহলে 28 এবং 9 কে যোগ করলে আমরা যেটা পাবো তা হচ্ছে 37। তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যার পরে 37 লিখবো। এবারে এই 37 কে আমরা পরবর্তী শ্রেণীর গণসংখ্যার সঙ্গে যোগ করব, ঠিক একইভাবে 37 আর 8 যোগ করলে আমরা পাবো 45। তাহলে এখানে ক্রমযোজিত গণসংখ্যার ঘরে 45, এবং এই 45 কে আবার পূর্ববর্তী শ্রেণীর যে গণসংখ্যাটি আছে তার সঙ্গে যোগ করলে আমরা পাবো 50, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা মোট পাওয়া গেল 50। তো দেখুন বন্ধুরা, এখানে এই মোট যে গণসংখ্যা সেই গণসংখ্যার মান হচ্ছে 50, আমরা কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ ক্রম অনুসারে যোগ করে যে গণসংখ্যাটি পেয়েছি তাও কিন্তু 50। এখন এখান থেকে আমরা মধ্যবিন্দুটি বের করব। তো এখানে আমরা লিখলাম এখানে n ইজ ইকুয়াল টু 50, এবং এখানে n সমান সমান 50/2। এটা কেন, এখানে বন্ধুরা আমরা যদি কোনো শ্রেণীর মধ্যবিন্দু বের করতে চাই, মানে মধ্যক বের করতে চাই, তো যে মধ্যক শ্রেণীটা আগে বের করব, তো মধ্যক বের করতে গেলে আমাদেরকে যে মোট গণসংখ্যা আছে সেই গণসংখ্যাকে আগে 2 দ্বারা ভাগ করতে হবে। সেক্ষেত্রে দুইটি ব্যাপার আছে, আমরা নিশ্চয়ই জানি যে যদি আমাদের যে মোট গণসংখ্যা গণসংখ্যা যদি জোড় সংখ্যা হয় তাহলে একভাবে বের করতে হয়, এবং বিজোড় সংখ্যা হলে আরেকভাবে বের করতে হয়। তো বন্ধুরা, আমি এখানে বিস্তারিত দিকে যাব না, আপনারা নিশ্চয়ই জানেন
যে এন সমান সমান কি হবে, তাহলে এন যেহেতু এখানে 50 মানে জোড় সংখ্যা, সেক্ষেত্রে শুধুমাত্র 2 দ্বারা ভাগ করলেই হবে। সো এক্ষেত্রে আমরা বলছি পাচ্ছি কত, 50কে 2 দ্বারা ভাগ করলে 25, অর্থাৎ এখানে 25তম পদের মানটি যে ঘর যে শ্রেণীতে আছে সেই শ্রেণীটি হবে আমাদের মধ্যক শ্রেণী। সো আমরা লিখবো অতএব মধ্যক হলো 25তম পদের মান। তো এখানে দেখুন 25তম যে পদ আছে সেই 25তম পদের মানটাই হচ্ছে আমাদের মধ্যক, অর্থাৎ 25তম পদটি কোথায় আছে, এই 25তম পদটি কিন্তু আমাদের এই এই শ্রেণীতে অবস্থান করছে। কারণ এখানে দেখুন যে ক্রম অনুসারে যখন আমরা যে গণসংখ্যাগুলো যোগ করেছি, সেখান থেকে এখানে এখানে ছিল 6, এখানে 16, এখানে 28টি গণসংখ্যা ছিল, তো এই 28টি গণসংখ্যা কিন্তু আমাদের এই শ্রেণীতেই অবস্থিত। অর্থাৎ 16টির মধ্যে কিন্তু আমাদের 25 নাই, এখানে দেখুন 28-এর মধ্যে কিন্তু আমাদের 25 আছে, আবার 37-এর মধ্যে কিন্তু 37টা কিন্তু 25 থেকে অপেক্ষা অনেক বড় হয়ে গেছে, কিন্তু 37-এর চাইতে ছোট ইমিডিয়েট যে ছোট যার মধ্যে আমাদের 25 থাকা সম্ভব, ঠিক সেই শ্রেণীটি হচ্ছে আমাদের 61 থেকে 65 এই শ্রেণীটি। সো আমরা লিখলাম যে 25তম পদটি 61 থেকে 65 শ্রেণীতে অবস্থিত। সো মধ্যক শ্রেণী হচ্ছে 61 থেকে 65, আমরা এটা লিখলাম যে এই শ্রেণীটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তো দেখুন বন্ধুরা, এই শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে আমাদেরকে। তো এখানে আমরা পরের শ্রেণীর মধ্যবিন্দুটা কিভাবে বের করতে পারি, আমাদের পরবর্তী শ্রেণীটা হচ্ছে 66 থেকে 70। সো সুতরাং মধ্যক শ্রেণীর পরের শ্রেণী হলো 66 থেকে 70, আমরা এটা লিখে দিলাম। এখন আমরা এই শ্রেণীর মধ্যবিন্দু বের করব। তো এখন এখন 66 থেকে 70 শ্রেণীর মধ্যবিন্দুটি হবে কি, যে এই শ্রেণীর যে সর্বনিম্ন সীমা, দেখুন বন্ধুরা এখানে সর্বনিম্ন সীমা হচ্ছে কত, 66, এবং সর্বোচ্চ সীমা হচ্ছে 70। অর্থাৎ 66 ছিল সর্বনিম্ন সীমা, সর্বনিম্ন সীমা প্লাস সর্বোচ্চ সীমা, অর্থাৎ এই দুটো সীমাকে আমাদেরকে সর্বনিম্ন সীমা এবং সর্বোচ্চ সীমাকে যোগ করে তাকে আমরা 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে এই শ্রেণীর মধ্যবিন্দুটা আমরা পেয়ে যাব। সো এখানে আমরা, এটা কিন্তু সূত্র যে কোনো শ্রেণীর মধ্যবিন্দু বের করতে চাইলে সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন সীমার সঙ্গে সর্বোচ্চ সীমাটা যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। সো আমরা এটা এটাই করেছি, তাহলে আমরা পাচ্ছি উপরে 66 এবং 70 যোগ করলে 136, এবং নিচে থাকবে 2। আমরা যদি 2 দ্বারা 136কে ভাগ করি তাহলে ভাগফল হবে 68, অর্থাৎ আমাদের মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দুটি হচ্ছে 68। সুতরাং মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু হচ্ছে 68, এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে মধ্যক শ্রেণীর পরের শ্রেণীর মধ্যবিন্দু আমরা পেয়ে গেছি। এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখুন বন্ধুরা, 6 নম্বর বলা আছে প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো আমরা নিশ্চয়ই জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের একটা সূত্র আছে, তো সেই সূত্রের ক্ষেত্রে আমাদের যা যা লাগবে আমরা সেইভাবেই করব। যে আমাদেরকে একটা সারণী, এই এখান থেকে একটা সারণী আমাদের তৈরি করতে হবে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী। তো শুধুমাত্র এই অংশটুকু যেটা দেওয়া আছে এই সারণী যথেষ্ট নয়, আমাদেরকে আরো কিছু কাজ করে আরো কিছু ডাটা বের করতে হবে। সেটা কেমন, এখানে দেখুন অনেকগুলো আমাদের কলাম লাগবে, সেগুলো হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, তো আমাদের আগে যেটা দেওয়া ছিল সেটা তো থাকবেই, এবং এই শ্রেণীর মধ্যমানটা আমাদেরকে বের করতে হবে। তারপরে লাগবে গণসংখ্যা, মধ্যমানকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করতে পারি, গণসংখ্যাকে এফ আই, এবং পাশে থাকবে ধাপ বিচ্যুতি ইওয়াই, এবং ধাপ বিচ্যুতি গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। তো আমরা জানি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে কি, যে ওই শ্রেণীর যে মানগুলো আছে প্রথমে আমাদেরকে আনুমানিক একটা গড় বের করতে হবে, সেই আনুমানিক গড়ের সঙ্গে আমাদেরকে যে এখানে গণসংখ্যা এবং ধাপ বিচ্ছেদের গুণফল আছে সেই গুণফলকে আমাদের যে মোট গণসংখ্যা সেই মোট গণসংখ্যা দ্বারা ভাগ করে তার সঙ্গে আমাদেরকে এই যে এখানে শ্রেণী ব্যাপ্তি আছে শ্রেণী ব্যাপ্তির মান দ্বারা গুণ করতে হবে, তাহলে যে মানগুলো আমরা পাবো সেই মানটি হবে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো চলুন বন্ধুরা আমরা এটা স্টেপ বাই স্টেপ শেষ করি। আগে প্রথমে আমাদেরকে যে শ্রেণী ব্যাপ্তি গুলো দেওয়া ছিল সেগুলো আমরা লিখে নিলাম, এবং এখানে যে গণসংখ্যা গুলো দেওয়া ছিল আমরা সেই গণসংখ্যা গুলোকে আগে লিখে নিলাম। এখানে ঠিক যেভাবে দেওয়া আছে 51 থেকে 55, 56 থেকে 60, তারপরে 61 থেকে 65, এবং 66 থেকে 70, এবং 71 থেকে 75, এবং 76 থেকে 80। তো বন্ধুরা এগুলো খুব সাবধানতার সঙ্গে আমাদেরকে তুলে নিতে হবে, কারণ একটা যদি ইনফরমেশন ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর সঠিক আসবে না, সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সো আমরা অবশ্যই এটা সতর্কতার সঙ্গে এই প্রশ্ন মানে এখানকার যে ডাটা গুলো দেওয়া থাকবে সেগুলো আমরা তুলে নেব। এখানে দেখুন 6, 10, তারপরে 12, 9, 8 এবং 5 গণসংখ্যা গুলো আমরা ঠিকভাবে বসিয়ে দিয়েছি, এবং মোট গণসংখ্যা ছিল 50। এখন এই শ্রেণীর মধ্যমান গুলো আমরা বের করব। তো একটু আগে আমরা মধ্যমান বের করা শিখেছি বন্ধুরা,
প্রথমত হচ্ছে যে এখানে যে শ্রেণীভুক্তিটা দেওয়া আছে, সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানকে যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করলে আমরা এখানে মান পাবো 53। ঠিক একইভাবে পরবর্তী যেটা আছে সেখানে আমরা যদি 56 এবং 60 কে যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা এই শ্রেণীর মধ্যমান পেয়ে যাবো, যেটা হলো 58। এক্ষেত্রে আমরা দুটো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 51 থেকে 55-এর মধ্যে মধ্যমান আছে 53 এবং 56 থেকে 60-এর মধ্যে মধ্যমান আছে 58। ঠিক একইভাবে এই ডান পাশের যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর ধারাবাহিকতা বজায় থাকবে এবং বাম পাশের যে দুইটি পরপর দুইটি ঘরের সংখ্যা হবার পর ক্রমানুসারে সংখ্যাগুলো বাড়তে থাকবে, অর্থাৎ এখানে যদি 53 হয় তাহলে পরবর্তীতে এখানে হবে 63 এবং এখানে 58 তাহলে এখানে হবে 68। ঠিক একইভাবে যোগ করে বের করা যায়, তো আমরা এখান থেকে লিখতে পারি এটা যদি 63 হয় তাহলে এক ঘর পরে পরেরটা হবে 73 এবং এখানে এটা 68 হলে তারপরে হবে 78। তো বন্ধুরা এভাবে মধ্যম মানগুলো আমরা শর্টকাটে প্রথম দুটি বের করার পর আমরা এগুলো লিখে দিতে পারি নির্ভুলভাবে। এখন দেখুন আমাদেরকে যে ধাপ বিচ্যুতির ব্যাপারটা, ধাপ বিচ্যুতির ব্যাপারটা বের করতে হবে, তো সেক্ষেত্রে এখানে দেখুন একটা সূত্র লেখা আছে ইওয়াই, ধাপ বিচ্যুতিকে আমরা ইওয়াই দ্বারা প্রকাশ করি এবং সেক্ষেত্রে এই মানটা হবে কি এক্স আই থেকে এ কে বাদ দিতে হবে। তো এখানে দেখুন এক্স আইটা ছিল আমাদের মধ্যমান এবং এ এ হচ্ছে আমাদের আনুমানিক গড়। আনুমানিক গড়টা আমরা কিভাবে ধরি? আনুমানিক গড়টা আমরা ধরি যে যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি থাকে সেই শ্রেণীর মধ্যমানটি আমাদের আনুমানিক গড়। তো সেক্ষেত্রে আমাদের এই প্রত্যেকটি মান দেখুন প্রত্যেকটা ইউ এর মান হবে, মানে কি প্রথম যে শ্রেণী আছে সেই শ্রেণীতে যদি আমরা ইউ এর মান বের করতে চাই সেক্ষেত্রে কি হবে, এখানকার যে মধ্যমান আছে 53 সেখান থেকে আমাদেরকে আনুমানিক গড়টা বিয়োগ করতে হবে এবং তাকে এই শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করতে হবে। এভাবে কিন্তু প্রত্যেকটা শ্রেণীর মানে মান বের করতে করতে করা যাবে ধাপ বিচ্যুতি। তো বন্ধুরা এটা আর একটা শর্টকাট ওয়ে আছে যেটা আমি বলবো যে যে শ্রেণীর মানে এটা খুবই ইজি একটা ওয়ে যে যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেটাকে আমরা সুবিধাজনক শ্রেণী ধরব, যে সেই শ্রেণীটাকে আমরা কি ধরব শূন্য। ওই শ্রেণীটাকে শূন্য ধরার পরে আমরা নিচের দিকে ধনাত্মক আকারে 1 2 3 4 লিখবো, যে যতগুলো মানে আমাদের শ্রেণীগুলো আছে সেই শ্রেণীগুলোতে আমরা মানগুলো লিখবো এবং উপরের দিকে আমরা পর্যায়ক্রমে শূন্য থেকে শুরু করে -1 -2 এভাবে লিখবো। দেখুন এখানে -1 লিখেছি, এরপরে উপরে যে ঘরটি ফাঁকা আছে সেখানে -2 লিখলাম, এরপরে যদি আমাদের ঘর ফাঁকা থাকতো তাহলে আমরা এখানে -3 লিখতাম। এবার যতগুলো ঘর ফাঁকা পাওয়া যাবে সেইভাবে আমরা লিখবো, তাহলে শূন্য থেকে উপরের দিকে গেলে -1 -2 পর্যায়ক্রমে লিখে দিলে আমাদের হবে ধাপ বিচ্ছেদের মানটা ঠিক এভাবে আসবে। এবং নিচের দিকে 0 লেখা আছে তাহলে এখানে অবশ্যই 0-র চাইতে বড় মান, তারপরে 2 3, দেখুন আমাদের কিন্তু আমাদের শ্রেণী সংখ্যা শেষ, তাহলে আর লেখার প্রয়োজন নেই। তো এখন দেখুন বন্ধুরা আমাদের এই পাশের যে কলামটা আছে সেটা হচ্ছে এফআই ইউআই এর মান বের করতে হবে। তো এফআই হচ্ছে গণসংখ্যা আর ইউআই মানে কি ধাপ বিচ্যুতি। তো এখানে এই শ্রেণীর যে এফআই অর্থাৎ গণসংখ্যা 6 এবং ধাপ বিচ্যুতি হচ্ছে -2, তাহলে 6 এবং -2 গুণ করলে আমরা এফআই ইউআই পেয়ে যাবো, অর্থাৎ এই দুইটিকে গুণ করতে হবে। 6 2 12 আমরা পাবো 12, তো আমরা এখানে 12 লিখবো এবং তার সামনে একটা মাইনাস আসবে। ঠিক অনুরূপ ভাবে এখানেও তাই 10 এবং -1 গুণ করলে আমরা পাবো -10। এখানে দেখুন 12-র সঙ্গে এই শূন্যটা গুণ করলে আমরা পাবো শূন্য, কারণ আমরা জানি শূন্যর সঙ্গে যত বড় সংখ্যা গুণ করলে তার মান হয় শূন্য। এবার আমরা এই 9-এর সঙ্গে 1 গুণ করলে পেয়েছি এখানে 9, তাহলে আমরা 9 লিখে দিলাম। এখানে 8 এবং 2 গুণ করলে পাবো 16, তাহলে আমরা 16 লিখে দিলাম। ঠিক একইভাবে এখানে 3 এবং 5 গুণ করলে আমরা পাবো গুণফল 15। তো এবার দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এফআই এবং ইউআই কে যোগ করার সময় এসেছে, আমরা যদি এই সম্পূর্ণ এফআই ইউআই কে যোগ করি সেক্ষেত্রে দেখুন সেটাকে আমরা সামেশন অফ এফআই ইউআই বলবো। এই সামেশন মানে যোগ, যোগফল কিসের যোগফল, এটা হচ্ছে এফআই ইউআই এই সম্পূর্ণ এফআই ইউআই এর যোগফল। তো আমরা যদি এগুলোকে সবগুলোকে যোগ করি দেখুন এখানে -12 10 এই দুটাকে যোগ করলে আমরা পাবো -22, আর এখানে এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে যোগ করলে আমরা পাবো 40। তাহলে 40 থেকে আমরা যদি 22 বিয়োগ করি আমাদের কিন্তু বিয়োগফল আসবে 18, এটা আমরা ক্যালকুলেটরের সঙ্গে সাহায্যেও বের করতে পারি অথবা আলাদা আলাদা ভাবে লিখেও বের করতে পারি। তো দেখুন তারপরে এখানে আমরা সামেশন এফআই ইউআই এর মান পেয়েছি। এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে লিখবো গড়। তো বন্ধুরা আমরা এখন আমাদের যে কাঙ্ক্ষিত গড়টা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সেই গড়টি বের করব। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্র সেটি হচ্ছে গড় সমান সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইড বাই এন ইন্টু এইচ। তো এখানে এ কি, এটা হচ্ছে আনুমানিক গড়, অর্থাৎ এখানে এ সমান সমান যে এ সমান সমান 63 যেটা আনুমানিক গড়, সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে আছে সেই গণ শ্রেণীর হচ্ছে মধ্যমান যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে 63। তো আমরা এখানে এই আনুমানিক গড়টি লিখলাম। এরপর
আমরা দেখুন সামেশন FIUI এর মান কিন্তু পেয়ে গেছি, সেটা আমরা তো আগে এখানে লেখাই আছে। আমরা এখানে দেখুন n এর মান আছে 50, n টা লিখে নিলাম। সামেশন FIUI এর মান পেয়েছি 18, সেটা আমরা লিখে নিচ্ছি। এবং আমাদের দরকার হচ্ছে এইস, আমরা জানি এইস হচ্ছে শ্রেণী ব্যক্তি। তো এই শ্রেণী ব্যক্তি হচ্ছে এখানে দেখুন, এখানে যে শ্রেণীর মধ্যে যতগুলো সংখ্যা থাকে ঠিক সেই সংখ্যার অঙ্কটা আমাদেরকে লিখতে হয়। দেখুন 51 থেকে 55 পর্যন্ত মোট যে 5টি শ্রেণী এখানে এই শ্রেণীতে বিদ্যমান। সো এখানে শ্রেণী ব্যক্তি এইস এর মান হবে 5। এখন আমরা এই মানগুলোকে যদি এই সূত্রতে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের গড় চলে আসবে। তখন এ এর মান হচ্ছে 63, সো আমরা এখানে 63 লিখবো, প্লাস সামেশন FIUI এর মান আমরা 18 পেয়েছি। আবার আমরা এখানে 18 লিখলাম, নিচে এন এর মান 50 ইন্টু এইচ এর মান হচ্ছে 5। তো এখন দেখুন বন্ধুরা, 63 প্লাস আমরা কিন্তু 18 এবং 5 কে গুণ করতে পারি, সেক্ষেত্রে গুণফল আমাদের উপরে হবে 90 ডিভাইড বাই এখানে 50। এখন যদি আমরা এই 90 কে 50 দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাগফল পাবো 1.8। তো দেখুন আমরা বাম পাশে লিখলাম 63 প্লাস 1.8। এখন আমরা যদি এই দুটি মানকে যোগ করি তাহলে আমরা পাবো 63 সঙ্গে 1.8 যোগ করলে আমরা পাবো 64.8। এবং এটাই কিন্তু আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সো আমরা এটাই উত্তর লিখে দেব, এটা আমাদের অ্যান্সার। এখন আমরা কি করব, গ নম্বর প্রশ্নের সমাধান করব। তো গ নম্বর প্রশ্নে আমাদের যেটা লাগবে একটা গ্রাফ পেপার লাগবে, কারণ বলা হয়েছে বিবরণ সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। তো আমরা এরকম একটা গ্রাফ পেপার নেব বন্ধুরা। গ্রাফ পেপার নেওয়ার পর আমরা এই গ্রাফ পেপারে আমাদের যে ছকটি আছে খ নম্বরে, ঠিক সেই সারণীকে ব্যবহার করে আমরা অজীব রেখা অঙ্কন করব। সেক্ষেত্রে আমরা লিখবো ক নম্বর থেকে আমাদের কিছু তথ্য গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণ সংখ্যা নিতে হবে। তো আমরা জানি বন্ধুরা, অজীব রেখা অঙ্কন করতে গেলে এক্স অক্ষ বরাবর আমাদের যেটা লাগে সেটা হচ্ছে যে আমাদের যে শ্রেণীগুলো আছে সেই শ্রেণীগুলোর উচ্চ সীমার মান, আর ওয়াই অক্ষ বরাবর লাগে হল গণ সংখ্যা, ক্রমযোজিত গণ সংখ্যার মান। তাহলে আমরা অজীব রেখাটা অঙ্কন করতে পারি। সো আমরা লিখবো যে ছক কাগজের এক্স অক্ষে এক ঘর এবং সমান সমান হচ্ছে শ্রেণীর সীমা, উচ্চ সীমার হচ্ছে 1 একক। ছক কাগজের এক্স অক্ষ বরাবর যদি আমরা এক ঘর যাই তাহলে আমরা ধরবো শ্রেণীর উচ্চ সীমার 1 একক করে, এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষে এক ঘর সমান সমান ক্রমযোজিত গণ সংখ্যার 2 একক ধরে আমরা অজীব রেখাটা আঁকবো এখানে। তো আমরা লিখলাম যে এখানে ওয়াই অক্ষে এক ঘর সমান সমান ক্রমযোজিত গণ সংখ্যার 2 একক ধরে অজীব রেখা আঁকা হলো। এখন দেখুন আমাদের এই ডাটাগুলো আমরা এখানে বসিয়ে দেবো। প্রথমে আমরা ছক কাগজের উপর আড়াআড়ি ভাবে একটি দাগ দিয়ে নেবো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। সেগুলোর নাম হবে, এখানে যে মধ্যবিন্দু থাকবে মূল বিন্দু হচ্ছে ও, অর্থাৎ এখানে কিন্তু 0 0 পয়েন্ট। এবং আমাদের যে ডান যে এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী সীমা উচ্চ সীমা বসাবো, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণ সংখ্যা বসাবো। সো ডান দিকে আমরা এখানে দেখুন 55, 60, 65, 70, 75 এবং 80, এইগুলো আমরা লিখলাম। তো এগুলো কেন হলো, দেখুন আমাদের যে শ্রেণীগুলো ছিল সেই শ্রেণীগুলোর উচ্চ সীমা কত, উচ্চ সীমাগুলো হচ্ছে 55, 60, 65, 70, 75 এবং 80। সো আমরা এইগুলোই আমরা আমাদের গ্রাফ পেপারে এক্স অক্ষ বরাবর ব্যবহার করব। আর তাই আমরা এক্স অক্ষ বরাবর দেখুন 55, 60, 65, 70, 75 এবং 80 এই সংখ্যাগুলো ব্যবহার করেছি। তো বন্ধুরা এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে অবশ্যই, যে ছক কাগজটি যদি আপনার বড় ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতন ঘরগুলোকে ধরে নিতে পারেন। যেহেতু আমাদের ছক কাগজটি ছোট, সো আমরা এখানে এক্স অক্ষের দিকে এক ঘর মানে আমরা শ্রেণীর উচ্চ সীমার 1 একক করে ধরবো। এবং একইভাবে ওয়াই অক্ষ বরাবর আমরা এই গণ সংখ্যাগুলোকে বসিয়ে দেবো। গণ সংখ্যা আমাদের সর্বোচ্চ গণ সংখ্যা যা আছে, দেখুন আমরা যদি ক নম্বরে দেখি তাহলে আমাদের ক্রমযোজিত গণ সংখ্যা সর্বোচ্চ বিন্দুটি হচ্ছে 50 পর্যন্ত আছে। সো আমরা ছক কাগজে এই 50 পর্যন্তই ক্রমযোজিত গণ সংখ্যার ঘরের জন্য আঁকবো, অর্থাৎ ওয়াই অক্ষে 50 পর্যন্ত আমরা গ্রহণ করব। সো আমরা এখান থেকে 10, 20, 30, 40, 50 এই সংখ্যাগুলো ব্যবহার করেছি। দেখুন আমরা কিন্তু ওয়াই অক্ষে এক ঘর মানে গণ সংখ্যার 2 একক করে ধরেছি, অর্থাৎ এই উপরের দিকে আমরা যদি 2 একক করে এক ঘর যাই তাহলে 2 একক করে আমরা চলে যাব। আর এক্স অক্ষের দিকে আমরা কিন্তু এক ঘর মানে উচ্চ সীমার 1 একক করে যেতে পারবো। তো এখন দেখুন এখানে আমরা দুটো এভাবে আড়াআড়ি দাগ দেব, কারণ এখানে আমরা কিন্তু 55 থেকে শুরু করেছি, শূন্যর পরে 55 মানে এখানে আরো কিছু সংখ্যা আছে, সেগুলো আমরা এটা মিন করার জন্য এই চিহ্নটা ব্যবহার করব। এখন আমরা আমাদের যে ছকে মানগুলো আছে সেই মানগুলো এখানে স্থাপন করব। তো প্রথমেই দেখুন আমাদের এক্স অক্ষ বরাবর যে মানগুলো আছে সেই মান, এবং ওয়াই অক্ষ বরাবর যে মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলোকে আমরা এখানে প্রতিস্থাপন করে বসিয়ে দেব। তো সেক্ষেত্রে
দেখুন, প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে শ্রেণীর উচ্চ মান যখন 55, তখন আমাদের ক্রমজ যদি কোনো সংখ্যা হচ্ছে 6, সো আমরা এখানে কি করব, সো আমরা এখানে যে 55 ঘরটি আছে, 55, এই যে 55 থেকে আমরা শুরু করব। আমাদের তখন গণ সংখ্যা ছিল 6, অর্থাৎ এই উপরের দিকে যখন এক ঘর মানে 2, সো আমরা এখানে এক ঘর মানে 2 হলে তা আমাদের যেহেতু গণ সংখ্যা 6, সো আমরা এখানে 3 ঘর পর্যন্ত যাব, অর্থাৎ 1 2 3, এখানে আমরা একটা এরকম একটা চিহ্ন দিব, অর্থাৎ এই ঘরটাকে আমরা মেইন করব। দেন আমরা যখন পরবর্তী শ্রেণীর যে উচ্চ সীমা 60, সেক্ষেত্রে আমাদের গণসংখ্যার মান দেওয়া ছিল, তো আমরা পেয়েছিলাম হচ্ছে ক্রমজ গণসংখ্যা হচ্ছে 16, সো আমরা এখানে 16 মানে আমাদের যেহেতু প্রতি সংখ্যা প্রতিটি ঘরের মান হচ্ছে 2, তাহলে আমরা 8 ঘর পর্যন্ত যাব। তাহলে দেখুন 8 ঘরটা হচ্ছে এই যে এখান থেকে এই 1 2 3 4 5 6 7 8, আমরা এই বিন্দু পর্যন্ত গিয়েছি, এবং তারপরে পরবর্তী শ্রেণীর যে উচ্চ সীমা সেটা ছিল 65, এবং তার জন্য গণসংখ্যা কত ছিল, মানটি ছিল 28, সো আমরা এখানে 65 এর যে বরাবর যে ঘরটি আছে সেক্ষেত্রে আমরা 28 মানে 28-এর অর্ধেক, মানে যেহেতু দুই ঘরে এক একক, সো 14 ঘর পর্যন্ত আমরা যেতে পারি। আমরা এখান থেকে 14 ঘর পর্যন্ত বেছে নেবো, এটা ছিল 5, এখানে 5-এ 10, পরবর্তী ঘরটি হচ্ছে এখানে 4, তার মানে এইটা হলো 14, সো আমরা এখানে একটা বিন্দু ব্যবহার করব, দিলাম দেখুন এখানে 14। তো সেক্ষেত্রে 14 ঘর পর্যন্ত আমরা যাবো, এটা তো 14, তো 14 পর্যন্ত আমরা দিলাম। এবারে আমরা যে পরবর্তী শ্রেণী আছে সেই শ্রেণীর সর্বোচ্চ সীমা আছে 70, এবং সেক্ষেত্রে আমাদের গণসংখ্যাটি দেওয়া আছে 37, এবং 37-এর জন্য আমরা যে ঘরটি ব্যবহার করব সেটা হচ্ছে 18 36, মানে 18, 36-এর অর্ধেক হলো 18, তার মানে 18.5 ঘর পর্যন্ত আমরা যেতে পারি। তাহলে দেখুন 5 10 15, এই যে 16 17 18 এবং 18.5, তাহলে এটা আমাদের বিন্দুটি বসানো ঠিক আছে, এবং পরবর্তী যে বিন্দুটি সেটি আমরা বসাবো। আমাদের 75 সর্বোচ্চ সীমা ছিল, সো সর্বোচ্চ সীমা বরাবর আমাদের গণসংখ্যাটি ছিল তাহলে 45, সো আমরা এখানে দেখুন 75 বরাবর সে ডাকটি দেব, সেটা হচ্ছে এখানে 5 10 15 20 21 22, এবং পরবর্তী ঘরটি হবে সর্বোচ্চ সীমা 80, এবং সেক্ষেত্রে আমাদের যে মানটি পাবো সেটা হলো 47। দুঃখিত, 50, সেক্ষেত্রে আমরা 50 ঘরে দাগ দিলাম। এখন আমাদের যে বিন্দুগুলো আমরা পেয়েছি সেই বিন্দুগুলো আমরা হাতে টেনে যোগ করে দেব, ঠিক এইভাবে এখানে সেই বিন্দুগুলোতে যে রেখাটি গমন করলো বা গেল সেই রেখাটি হবে আমাদের নির্ণেয় অজীব রেখা, এবং এটাই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান।